আসসালামু আলাইকুম গাইজ, বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটা এমন একটা অ্যাপসের সম্বন্ধে পরিচয় করে দিব যে অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল থাকলে আপনাকে সবাই ফোনের বস বলতে বাধ্য হবে, ঠিক আছে? আপনার ফোনে যদি সেলফি ক্যামেরা থাকে তো আপনার অ্যাপসটা আপনার জন্য অত্যন্ত অত্যন্ত দরকার। আপনার ফোনে যদি কোনো সেলফি ক্যামেরা থেকে থাকে তো অ্যাপসটা আপনার জন্য অত্যন্ত জরুরি। তো চলুন, কী সে অ্যাপস এবং কোথা থেকে ইনস্টল করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে কী কাজ করে একটু পরে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার প্রথমে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটা অন করে দিবেন। তো গাইজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাইলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক গাইজ, চলুন আজকে ভিডিওটা শুরু করি। আজকে যে অ্যাপসটার মানে কথা বলছিলাম আপনাদেরকে, সে অ্যাপসটা হলো এইটাই, সে অ্যাপসটা তো এইটাই সে অ্যাপস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা করার জন্য আপনারা কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন সব কিছু আমি সব ভিডিওর শেষে দেখাই দিব। তো এখন কীভাবে অ্যাপসটা আপনি কাজ করতে হবে সব কিছু দেখাই দিতেছি, তো ভিডিওর সঙ্গে থাকুন। তো আমি প্রথমে অ্যাপসটাতে ক্লিক করে দিলাম। অ্যাপসটাতে ক্লিক করার পর একটু ওয়েট করুন, অ্যাপসটা লোডিং নিতেছে। সো এরকম আপনারা অ্যাপসটা ক্লিক করে দেওয়ার মাত্র এইরকম একটা ইন্টারফেস শো করবে, তারপর এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। তো আমি অ্যালাউ করে দিতেছি। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার আবারও যাচ্ছে অ্যালাউ, তো আমি এটাতে দিয়ে দিচ্ছি, আবার এইটাতে দিয়ে দিবেন আপনিও। তো দিয়ে দিলাম, দেওয়ার পরে আপনার এখান থেকে সেটিংটা পারমিশন করে দিতে হবে। তো সেটিংয়ে আমি একটা ক্লিক করে দিলাম। সেটিংয়ে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখান থেকে পারমিশন দিতে বলতেছে, তো পারমিশন একটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি পারমিশনটা অন করে দিচ্ছি। পারমিশনটা অন করে দেওয়ার পরে তো চলুন আমি ব্যাক দিয়ে দিতেছি। তো হ্যাঁ, এটা হয়েছে। তো তারপরে আপনাকে এইটাতে ক্লিক করতে হবে একটা, এই যে এটা এটা অলওয়েজ মানে এটা সব সময় আপনার অন রাখতে হবে, ঠিক আছে? এটা সব সময় অন রাখতে হবে। তো আমি এটাতে একটা ক্লিক করে অন করে দিচ্ছি। তো এখানে তারপরে আবার অ্যালাউ যাচ্ছে, তো ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে আপনার এখান থেকে এই নিচে অ্যাক্টিভ নিতে বলতেছে, তো অ্যাক্টিভে একটা ক্লিক করে দিবেন। অ্যাক্টিভে একটা ক্লিক করে তারপর দেখুন এটা অন হয়ে গেছে। তো এইটা সব সময় অন রাখবেন, ঠিক আছে? সব সময় অন রাখবেন। আর একটু পরে জানতে পারবেন যে অ্যাপসটা আপনাদের মানে কী গুরুত্বপূর্ণ কাজ করবে, একটু ওয়েট করুন, একটু পরে জানতে পারবেন অ্যাপসটা আপনাদের কতটা। তো আমি দেখাই দিই আগে যে কীভাবে কাজ করে অ্যাপসটা। তো তারপরে এইটাতে ক্লিক করার পরে এটা একই রাখবেন, ঠিক আছে? তো তারপরে আপনি একটু ওয়েট করুন। তো তারপরে এখানে আপনি কী কী মানে এখানে একটা লেখা আছে দেখুন, ফটো লগ। তো এখানে একটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকে এখানে কারা বর্তমানে কাজ শেষ, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার পরে আমি সবগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার ডিসপ্লের আলোটা আমি অফ করে নিচ্ছি। তো চলুন আমি ডিসপ্লে আলোটা অফ করে নিই। তো আমি হ্যাঁ, আমি ডিসপ্লে আলোটা অফ করে নিচ্ছি, আবার অন করলাম ডিসপ্লে আলোটা। ডিসপ্লেটা আলোটার অন করার পরে আমি উপরে স্লাইড করলাম। করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, তো আমি একটা হাজে বাজে পাসওয়ার্ড দিলাম। তো হাজে বাজে পাসওয়ার্ড দিলাম না, নিলো না। তো তারপরে আমি আবার একটা ট্রাই করলাম হাজে বাজে পাসওয়ার্ড দিয়ে, তো নিলো না। তো আমি এখন রিয়েল পাসওয়ার্ড দিয়ে দিতেছি আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেখুন উপরে একটা মেসেজ চলে আসছে। তো এটা কেন আসলো, কিসের জন্য আসলো, সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাই দেবো। চলুন ভিডিওটা শুরু করি। তো এখন আমরা কী করবো, এই অ্যাপসটার মধ্যে আমরা ক্লিক করবো, ঠিক আছে? তো এই মুহূর্তে জানতে পারবেন আপনি যে অ্যাপসটা কেন আপনাকে ইনস্টল করতে বলছি, আর আপনার সেলফি ক্যামেরা থাকলে এই অ্যাপসটা থাকা কেন দরকার। তো তারপরে আপনি এখানে একটা ক্লিক করবেন। আপনি এখানে দেখুন এখানে কী লেখা আছে, এখানে কী লেখা আছে একটু দেখে নিন ভালো করে। দেখুন এখানে লেখা আছে যে লাস্ট আনলক টাইম, ঠিক আছে? মানে কখন আপনার ফোনটা আনলক করার চেষ্টা করা হয়েছিল। তো দেখুন এখন সময় হচ্ছে, এখন কয়টা বাজে, এখন মাত্র সময় হচ্ছে আপনার, তো দেখে নিন, এখন 10:57 বাজে। এখন 10:57 বাজে, আর এখানে 55-তে ট্রাই করছিলাম আমি। তো সেই জন্য মানে আপনার ফোনে যেই লকটা, মানে লকটা যদি কেউ খোলার চেষ্টা করে তো আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার ফোনে কেউ লক খোলার চেষ্টা করছে কিনা। ধরে নেন আপনি আপনার ফোনটা বাসায় রেখে গেছেন, ঠিক আছে? তো বাসায় রেখে যাওয়ার পরে আপনার ফোনটা নিয়ে কেউ ট্রাই করছে কিনা। কিংবা আরেকটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি যে তারপরে এখান থেকে আপনি ফটো এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করার পর দেখুন আমি 10:57 এই একটু আগে যেহেতু আমি লক করার চেষ্টা করছিলাম, তো 2টা ফটো ক্লিক করছে। তো এটা আমি অন্ধকারের মধ্যে আছি এখন, তো সেই জন্য এখানে অন্ধকার আছে, ঠিক আছে? তো 2টা ফটো ক্লিক করেছে, মানে যদি আপনার ফোনটা কেউ ট্রাই করে তো তার ফটো সহকারে এখানে সময় সহকারে আপনি দেখতে পারবেন যে কী কে খোলার চেষ্টা করছিলো, কে আপনার ফোনটা হাতে নিচ্ছিল এবং কী করছিল, ঠিক আছে? তো তার ফটো সহকারে আপনার সামনে চলে আসবে। তো এটা হলো একটা আরেকটা এই অ্যাপসটার একটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং আছে।
তো আপনার ফোনটা যদি হারায় যায় তো সেইখান থেকে আপনি এই ফোনটা উদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ। তো তার জন্য আপনাকে এই কোণায় একটা ক্লিক করতে হবে, এইটাতে একটা ক্লিক করে দিলাম আমি, এইটাতে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে দেখুন সেটিং, তো আমি সেটিং একটা ক্লিক করে দিলাম। সেটিং একটা ক্লিক করে দেওয়ার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে একটু ওয়েট করুন। তো এখানে দেখুন এখানে লেখা আছে গুগল ড্রাইভ ব্যাকআপ, ঠিক আছে। তো আপনার ফোনটা যদি হারায় যায় এই সেটিংটা আপনি অন করে রাখবেন। তো এই সেটিংটা আমি অন করে দিয়েছি, তো আপনার অন করে দেবেন এই সেটিংটা। তো এই সেটিংটা যদি অন করা থাকে আপনার, তো তাইলে আপনার কী হবে, আপনার ফোনটা যদি কোনো সময় হারায় যায়, তো আপনার ফোনটা যদি হারায় যায় তো আপনি আপনার এই অ্যাপসটা অন্য ফোনে ইনস্টল করে আপনি ওইখান থেকে যে আপনার গুগলের পাসওয়ার্ডটা ছিল তো সেটা দিলে আপনার ফোনটা কে চুরি করছে এবং কোথায় আছে সে সব কিছু দেখা দেবে সময় সহকারে, ঠিক আছে। এবং কত মানে কী সময়ে ট্রাইটা করছিল, খোলা ট্রাই করছিলো বাট পারে নাই, সব কিছু একবারে এ টু জেড দেখা দেবে অ্যাপটা। তো অ্যাপটা অনেক অনেকটা ইম্পর্টেন্ট একটা অ্যাপ। তো আপনাদের ফোনে যদি সেলফি ক্যামেরা থেকে থাকে তো আপনার এই ফোনটা এই অ্যাপটা ইনস্টল করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সো সেই জন্য আপনাদের সঙ্গে অ্যাপ শেয়ার করলাম, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাতে হয় একটা ভিডিও, এবং একটা অ্যাপস অনেক কষ্ট করে আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করতে হয়, সুন্দর সুন্দর অ্যাপস আপনাদের উপহার দিচ্ছি আমি। তো সেই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।